যুদ্ধ শেষে ক্লান্ত এক বীর বিজয় রাতে যখন সেলিব্রেশন করার সময়, তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেই ড্রেসিং রুমে ফেরা নেইমার জুনিয়রের। আপনি নেইমারের যত বড় হেটার্সই হন না কেন, এই দৃশ্যটা আপনার মনকেও নাড়িয়ে দিতে বাধ্য। মাঠে পড়ে কাতরাচ্ছেন নেইমার, যন্ত্রণায় ছটফট করছেন, কখনো ব্যথায় চোখ মুখ কুকড়ে আসছে। ভয় শঙ্কা বড় চোট না আবার বিশ্বকাপে তাকে দর্শক বানিয়ে দেয়। লুসাইলের মাঠে যখন নেইমারকে একের পর এক ফাউল করে যাচ্ছিল সার্বিয়ান ফুটবলাররা, সারা বিশ্বে নেইমার আর ব্রাজিলের কোটি ভক্ত ছিলেন উৎকণ্ঠায়। সেই শঙ্কাই সত্যি হয়েছে, অপ্রিয় দৃশ্যগুলোই দেখতে হয়েছে। ম্যাচ শেষের আগেই চোট নিয়ে নেইমারকে উঠে যেতে হয়েছে, পেছনে একরাশ দুশ্চিন্তা। 2014 বিশ্বকাপের মতোই কি এই বিশ্বকাপেও ছিটকে যাবেন নেইমার? বরাবরের মতোই এদিনও টার্গেটে নেইমার, ব্রাজিলিয়ান সুপারস্টারের পায়ে বল মানেই তেড়ে ফুড়ে প্রতিপক্ষের ট্যাকল। 11 মিনিটে মিলানোকোভিচের চ্যালেঞ্জে গোড়ালিতে ব্যথা পান নেইমার, সময়ে সময়ে চলে নেইমারের উপর প্রতিপক্ষের আগ্রাসন। সব মিলিয়ে এই ম্যাচেই 9 বার ফাউলের শিকার হয়েছেন নেইমার, ভাবা যায়। ম্যাচের 81 মিনিটে বাধ্য হয়ে তাকে তুলে নেন কোচ তিতে, সে সময় ডাগআউটে হতাশ নেইমারের ছবি কারো চোখ ফাঁকি দেয়নি। জার্সি দিয়ে চোখ মুখ লুকিয়ে রেখেছিলেন, কে জানে আড়ালে হয়তো কেঁদেছিলেন নেইমার। ম্যাচ শেষে নেইমারের চোটের বিষয়ে মুখ খুলেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লেমার, জানিয়েছেন ভয়াবহ কথাটিও। ডান পায়ের গোড়ালি মোচকে গেছে নেইমারের, সেখানে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাহলে কি বিশ্বকাপটাই শেষ নেইমারের? কোচ তিতে অবশ্য এখনো আশাবাদী, দলের চিকিৎসকের কথাটা তাকে আশ্বস্ত করতে পারছে না অবশ্য। ক্যারিয়ার জুড়েই শুনেছেন অপবাদ, নাটক করেই চলেছেন নেইমার, যতটা না ব্যথা পান তার চেয়ে বেশি দেখান। কিন্তু এই নেইমারকেই তো চোটের সাথে যুদ্ধ করতে হয়েছে সবচেয়ে বেশি। 2014 বিশ্বকাপে নেইমারকে করা সেই ভয়াবহ ফাউলটি তো ভোলার নয়। পরে নেইমারকে ছাড়াই জার্মানির কাছে ওই দুঃস্মৃতিময় হারটা তো এখনো পীড়া দেয়। অথচ লুসাইলে এদিন আর সবকিছুই ছিল ব্রাজিল সমর্থকদের জন্য প্রত্যাশা মতো, প্রথম ম্যাচেই জয় পাওয়া গেছে, রিশার্লিসনের ম্যাজিকে খুঁজে পাওয়া যায় ব্রাজিলিয়ান সাম্বার ছন্দ। কিন্তু দিন শেষে আফসোসটাও অনেক বেশি। রবি ঠাকুরের ছোট গল্পে কাদম্বিনীকে মরিয়াই প্রমাণ করতে হয়েছিল সে মরে নাই। এ যুগের নেইমারকেও যেন গোড়ালি মোচকে চোখের জল ভাসিয়ে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে প্রমাণ করতে হয় তাকে নিয়ে যত অপবাদ, সোশ্যাল মিডিয়া ট্রলগুলি বড্ড বাড়াবাড়ি, নিন্দুকের বাঁকা চাহনি। আবিদুর রহমান, 71।